বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা, এই টপিক নিয়ে আমরা মূলত আলোচনা করব এবারে। একে স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা এর সংজ্ঞাটা কি? স্বাভাবিক বা গণনাকারী সংখ্যার যদি আমরা দেখি তাহলে দেখব যে সকল ধনাত্মক সংখ্যা যেগুলো আমরা দৈনন্দিন গণনার কাজে ব্যবহার করি। গণনার কাজে আমরা সাধারণত যে সমস্ত সংখ্যা ব্যবহার করি সেগুলো হচ্ছে হতে পারে এক কিংবা দুই তিন, এ ধরনের যে সংখ্যাগুলো আছে এ ধরনের সংখ্যাগুলোকে আমরা সাধারণত গণনার কাজে ব্যবহার করি এবং এগুলোকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এসব সংখ্যাকে স্বাভাবিকভাবে গণনাকারী সংখ্যাও বলা হয় বা প্রাকৃতিক সংখ্যাও বলা হয়, কেননা এগুলো ন্যাচারালি আমাদের মধ্যেই থাকে এবং এগুলোতেই আমাদের এগুলো হিসাব করার ক্ষেত্রে এই সংখ্যাগুলি প্রথমে আমাদের মধ্যে আসে। আমরা জানি যে এই সমস্ত সংখ্যাগুলো আমাদের এক থেকে শুরু হয় এবং এটা অসীম, অর্থাৎ চলতেই থাকে। আমাদের যতখানি প্রয়োজন আমরা এই সংখ্যাগুলোকে এক থেকে শুরু করে বাড়াতে পারি। স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি। এন এর মধ্যে সমস্ত ধরনের এই স্বাভাবিক সংখ্যাগুলো বিদ্যমান এবং তো ক্যাপিটাল এন দিয়ে যখন আমরা সমস্ত ধরনের সংখ্যাকে নির্দেশ করছি তখন আমরা এভাবেও লিখতে পারি সাধারণত ওয়ান টু থ্রি ফোর এইভাবে চলতেই থাকবে যত দূর পর্যন্ত আমাদের এই সংখ্যাগুলো বাড়ানো প্রয়োজন বা যতগুলো সংখ্যা আমাদের প্রয়োজন সেই সংখ্যাগুলোকে আমরা বাড়াতে পারি। কিন্তু এ ধরনের এই সংজ্ঞা অনুসারে আমরা যে ব্যাপারটি দেখছি সেটি হচ্ছে মাইনাস ওয়ান কিংবা মাইনাস টু কিংবা ঋণাত্মক যে সমস্ত সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন স্বাভাবিক বা গণনাকারী সংখ্যার দিকে যাচ্ছি তখন এ ধরনের মাইনাস এর সংখ্যা কিংবা ঋণাত্মক সংখ্যা অথবা ফ্র্যাকশন যেগুলোতে আছে, যেমন 10.5 যদি আমরা বলি কিংবা 25.2 এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে সাধারণত আমরা গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হিসেবে আমরা হিসেব করি না এবং স্বাভাবিকভাবে এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা নয়। এই ছিল আমাদের গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আলোচনা। এর পরবর্তীটাতে আমরা পরবর্তী লেসনে আমরা যেটি শিখব সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য। পরবর্তী পর্বের জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।